কেন ইহুদিরা বিলাপের দেওয়ালে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে বারবার ডাকতে থাকে। খুবই চমৎকার তথ্য আজ আপনাদের বলতে চলেছি, তাই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মহান আল্লাহ তাআলা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী ও রাসুল পাঠিয়েছেন, সেই সঙ্গে আল্লাহ তাআলা সঠিক পথ প্রদর্শনের জন্য আসমানি কিতাবও নাজিল করেছেন। মহান রব্বুল আলামিন মোট 4টি আসমানি কিতাব নাজিল করেছেন, তার মধ্যে সর্বপ্রথম নাজিল করেছিলেন তাওরাত গ্রন্থ, আর হযরত মুসা আলাইহিসসালামের উপর তাওরাত গ্রন্থ নাজিল করা হয়। 4টি আসমানি কিতাবেই বিভিন্ন সময়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আহমদ হিসেবে উল্লেখ করা হয়েছে। সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অবগত ছিল, কিন্তু তারপরও ইহুদি ও খ্রিস্টানরা মুহাম্মদের মর্যাদা অস্বীকার করে, এমনকি তারা তাওরাত কিতাবকেও বিকৃত করেছে। এখনও ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে স্বীকৃতি দেয়নি। তবে কেন ওয়েস্টার্ন ওয়ালের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নেওয়া হয়, কেন ইহুদিগণ নবীর নাম বারবার উচ্চারণ করে, এর পেছনেও মজার একটি গল্প রয়েছে। ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের নিকট সবচেয়ে পবিত্র ধর্মীয় স্থান, আবার এই স্থান মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সেই স্থান যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল মেরাজের রাতে তার ডানাওয়ালা বোরাক এখানে বেঁধে রেখেছিলেন। ইহুদিরা হযরত ইয়াকুব আলাইহিসসালামের জ্যেষ্ঠ পুত্র ইয়াহুদার বংশধর। ইহুদি শব্দটি এসেছে ইয়াহুদা নাম থেকে। হযরত ইয়াকুব আলাইহিসসালামের আর এক নাম ছিল ইসরাইল, এই জন্য তার বংশধরদের বনি ইসরাইল বলে সম্বোধন করা হয়। যুগে যুগে এই বংশে অসংখ্য নবীর আগমন ঘটেছে। মহান আল্লাহ তাআলা ইহুদি জাতিকে তাদের সময়ে শ্রেষ্ঠ জাতি করেছিলেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরশাদ করেছেন, হে বনি ইসরাইল, আমার সেই অনুগ্রহকে তোমরা স্মরণ করো যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, এবং তোমরা আমার অঙ্গীকার পূরণ করো, তাহলে আমি তোমাদের অঙ্গীকার পূরণ করব, আর কেবল আমাকেই ভয় করো। সূরা বাকারা আয়াত 40। কোরআন মাজিদে বহুবার ইহুদিদের কথা এসেছে, বিভিন্ন জায়গায় তাদের অপকর্মের কথা বর্ণিত হয়েছে, তাদের বারবার সাবধান করার পরেও তারা নিজেদের পরিবর্তন করেনি। এরপরও তাদের হেদায়েতের জন্য মহান আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করেন, ইহুদিরা তাকে মেনে নেয়নি, বরং দাজ্জাল অপবাদ দিয়েছে, এমনকি তাকেও যখন হত্যা করার চেষ্টা করে মহান আল্লাহ তাআলা তাকে সুরক্ষিত অবস্থায় আসমানে উঠিয়ে নেন। আল্লাহ তাআলা তাদের উপর আজাব নাজিল করেন। একসময় ইহুদিরা পৃথিবীর অন্যত্র আশ্রয় নেয়। এর প্রায় 600 বছর পর হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালামের বংশে জন্মগ্রহণ করেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু বনি ইসরায়েলগণ তার নবুয়ত প্রাপ্তিকে অস্বীকার করে। তারা বলে একমাত্র মুসার নবীর ধর্ম সত্য এবং তাওরাত সত্য। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাচারের অপবাদ দেয়, দিন অস্বীকার করে। ইহুদিরা যুগে যুগে নবী রাসুলদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তাদের হত্যা করার চেষ্টা করেছে। ইহুদিদের ইসলামের প্রতি তাদের বিদ্বেষের অন্যতম কারণ হল শেষ নবী তাদের বংশে না আসা। বনি ইসরাইল ও ইহুদি জাতি তাদের কৃতকর্মের জন্যই আল্লাহ তাআলার কাছে অভিশপ্ত হয়ে আছে। ইহুদিগণ ওয়েস্টার্ন ওয়ালের সামনে বারবার বলতে থাকে, ও প্রিয় মুহাম্মদ, ও প্রিয় মুহাম্মদ, ও আমাদের বন্ধু। তাদের ধর্মীয় যাজকরা এগুলো বারবার বলতে থাকে, কারণ তাদের বিশ্বাস ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তাদের বংশেই জন্মগ্রহণ করবে, অন্য কোনো জায়গায় নয়। কিন্তু তাদের এই বিশ্বাস ভঙ্গ হয়, কারণ এই পৃথিবীতে একমাত্র তাই ঘটবে যা মহান আল্লাহ তাআলা চাইবেন।